থেকে তো রাস্তায় কত জ্যাম ছিল বললাম তো সরি আর হবে না মা আচ্ছা কাল থেকে আধ ঘন্টা আগে আমি তোমার জন্য দায়ী থাকবো প্রমিস কতবার প্রমিস করবি রোজ এক কথা বলিস আর রোজ রোজ তোর জন্য আমায় রিচ করতে হয় ভাবিস প্রফেসর নন্দিনী রায় অন্যায় করেছি শাস্তি কি করতে হবে বলুন কাণ্ড ধরে নিলামে থাকবো চৈতন্য হয়ে বেঞ্চের উপরে দাঁড়াবো নাকি টিসি নিয়ে বেরিয়ে যাবো আমার খিদে পেয়েছে আধ ঘন্টা সময় দিচ্ছি কিছু একটা বানিয়ে দে আজকে তো তোমার রান্না করার পালা মা যা মজা করছিলাম তোমাকে রান্না করে খাওয়াবো এটা আমার সৌভাগ্য আই এম অনার্ড আহা সব ঠিক সব ঠিক ইয়েস প্রফেসর নন্দিনী খাবার রেডি কি খাবেন বল এখানে চিলি চিকেন আছে ফুলকপি আছে বয়েল ভেজিটেবল আছে মাছ আছে ডাল আছে আর এইটা আমার ফেভারিট এটা খুব মন দিয়ে বানিয়েছেন খেলে একদম আঙুলগুলো বলছি নুনটা ঠিকঠাক হয়েছে না ঠিক মতো সিদ্ধ হয়েছে না ভালো না লাগে অন্য কিছু করে দিই ভালো হয়েছে ইয়েস তুমি যাই বলো মা ঘরের খাবার কিন্তু ঘরের খাবার সেই যেই রান্না করো তার একটা আলাদা টেস্ট আছে কিন্তু আমার এমবিএ করা ছেলের হাতে রান্না যে এত সুন্দর সেটা তো জানা ছিল না ছেলে কাল দেখতে হবে তো নন্দিনী রায়ের ছেলে এই এক মিনিট এক মিনিট এই নো রসগোল্লা প্রীতে তার মানে তুই হোটেল থেকে খাবার কিনে এনেছিস ভেবেছিলাম বানাবো বলে কিন্তু জোগাড় যন্ত্র করতে আধ ঘন্টা কেটে গেল তাই 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 কি বাইরে রান্না করা খাবার আমি খাই না তুই জানিস না আমার মনে আমাদের আইডিয়াটা কাজে দিয়েছে বাবার আলোপস্ত খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু খাইনি আই থিঙ্ক মা রান্না করেছিল বলে খাইনি এগো ইটস এগো তাহলে তোমাকে সরিয়ে দিল না কেন তুমিও তো তোমার মায়ের হাতের তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন তুমি সবসময় তোমার বাবার পক্ষে কথা বলো তাই কি কাকিমা আমাকে সব বলেছেন কাকু কোনোদিনও কোনো কথা রাখেনি কথায় কথায় মিথ্যে কথা বলেছেন মিষ্টি কথায় মন ভুলিয়েছেন তোমার এই গুণটা যথেষ্ট ভালো আছে ওই আমি তোমাকে কবে মিথ্যে কথা বলেছি আমার জীবনে যা যা ঘটেছে আমি তোমাকে সব সত্যি কথা বলেছি জাস্ট বিকজ আই এম অনেস্ট আমার হ্যাবিটস আমার গার্লফ্রেন্ড নিশা ঈশা টিনা মিনা রিমা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাবা আমাকে তাহলে মনে আছে তোমার প্রিয়াঙ্কা একটু আগে যাক ও আমার কথা বলছিল বুঝি তোমাকে সো সুইট সিদ্ধু আই রিয়েলি মিসড ইউ ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড সেটা বুঝতেই পারছি ছোঁয়াতেই চিনতে পেরে গেল আচ্ছা আমি আসছি হ্যাঁ অ্যাকচুয়ালি না বয়ফ্রেন্ড ওয়েট করছে বাই সিধু বাই এখনো তোমাকে মিস করে জানি না কি কি করেছো ওর সাথে কি আবার করব তুমি যা ভাবছো একদম তা নয় ওরা সবাই আমার জন্য বাস স্টপে গিয়ে দাঁড়াতো আমি স্টপেজ না দিলে ওরা মন খারাপ করতো তাই গিয়ে দাঁড়াতাম ওরা একটাও দেখার মতো নয় কেন ওর চোখটা কাজল না বলে চোখটা বোঝা যায় না ওর হাসিটা হাসি মেলার জিলিপির মতো খেলেই অমল করবে আর ওর ঠোঁট দুটো ঠোঁট সেটা আগের চেয়ে বেশ সুন্দর হয়েছে তুমি তাহলে ওর সাথে থাকো আমার সাথে কেন এসছো আরে তুমি তো বললে সত্যি কথা বলার জন্য তাই বললাম আরে পূজা পূজা স্টুপিড ইডিয়েট বলার কোন সময় পেলি না প্রিয়াঙ্কা এক্ষুনি নামটা বলাচ্ছে কবে তো প্রিয়াঙ্কা প্লিজ লিভ মি অ্যালোন ইয়ার তুমি এখন ওখানেই পড়ে আছো থাকো কবে আইবে আমার পালারে
তবে দিহি মুহু গলায় মালারে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো জোর আর মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে এ জাদুর ঘোর আর যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো জোর ওই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলতে গেলে কবে দিমু গলায় মালা রে আর কবে 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 আইবে পালা রে আর দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে পাশে ওরে রাত যদি আসে আমি সে রাতে চাই না তো ভোর এই মন রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে পাশে ওরে রাত যদি আসে আমি সে রাতে চাই না তো ভোর বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলতে গেলে কবে দিমু গলায় মালা রে আরে কবে 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 আইবে পালা রে আরে দিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিহি মুহু গলায় মালা রে মালা রে দুজনে দেখা হলো অথচ কেউ কারোর সাথে কথা বললো না রাগ করলো না ঝগড়া করলো না প্ল্যানটা খাটলো কিনা ঠিক বুঝতে পারছি না আমিও কাকে মাকে দেখে ঠিক বুঝতে পারলাম না আসার সময় চুপচাপ বেরিয়ে এলো একটা কথাও বললো না জানো ওখান থেকে ফেরার পর বাবা নিজেকে বারবার আয়নায় দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল জিমটা কোথায় এটা কাকে ইমপ্রেস করার জন্য
আর এটা নিয়ে ভাবতে পারছি না আমি একটু ফ্রেশ হয়ে আসি মা ওমা আমার এক টি-শার্টটা কই আলমারিতে আছে আরে নেই তো এখানে তাহলে আয়রন করা আছে নিজের বিছানায় দেখো আরে বিছানা তো তো নেই অন্য কোথাও আছে অভি মা অভি 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 পূজা অভি 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 কত বছর পর মায়ের মুখে এই নামটা শুনলাম কপাল টুকে তিপটা ছুঁয়েছিলাম একেবারে ঠিক জায়গায় লেগে গেছে এরপর কি হবে এরপর যা আমরা অনুমান করেছিলাম তাই নর্থ পোল সাউথ পোল এক হয়ে যাবে তারপর তারপর আমার বাবা মাকে নিয়ে তোমার বাড়িতে যাব তারপর তারপর ধুমধাম করে বিয়ে হবে মিস পূজা চ্যাটার্জি থেকে তুমি একেবারে মিসেস পূজা রায় তারপর ফাটিয়ে আমরা সংসার করব ইনা মিনা টিনা রিনা ইঙ্কু মিঙ্কু রিঙ্কু পুচকু হ্যাঁ আমাদের ছোট ছেলেটার নাম পুচকু রাখবো একেবারে পুরো ক্রিকেট টিম আমরা পুচকুকে দিয়ে উইকেট কিপিং করাবো হ্যাঁ হ্যাঁ কই তাকিয়ে আছো কেন সিধু বিয়ের পর আমি আমার টাইটেল চেঞ্জ করবো না পূজা চ্যাটার্জি থাকবো আরে এটা এমনি চেঞ্জ হয়ে যাবে সেটাই তো বলছি বিয়ের পর আমি টাইটেল বদলাবো না আচ্ছা একটা টাইটেলের মধ্যে কি আছে বলো তো আমার পরিচয় আমার বাবার ভালোবাসা যেটা আমার কাছে সবচেয়ে বেশি দামি